চার বন্ধু পাঠার সিদ্ধান্ত নেয় জঙ্গলে ঘুরতে যাবে পেট্রা নিয়ে ট্রেনে উঠে পড়ে কোথায় যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই মানে একখানে নেমে পড়লেই হলো জঙ্গল থাকতেই হলো সঞ্জয় শেখর অসীম এবং রবি এই নামগুলো যদি আপনার পরিচিত হয় তাহলে আপনি ভাগ্যবান আর যদি অপরিচিত হয় তাহলে বলবো যে আপনি আমার মতো ওই দুর্ভাগ্যবান ছিলেন এতদিন আমি বেশ অনেক দিন থেকে আমার সামনে অরণ্যের দিন রাত্রি সিনেমাটা গড়ছিল আমি দেখি নাই দেখি নাই ইচ্ছা করি দেখি নাই যে আমি এটার আগে বই পড়ব তারপরে হচ্ছে সিনেমাটা দেখব তো গতকাল রাতে আমি মনে করতে পারতেছিলাম যে আমি আমি তো সুনীল গগদের ওনার লেখার ফ্যান ওনার সব লেখাই আমার ভালো লাগে ইভেন কবিতাও তো ভাবছিলাম যে এই বইটা কি আমি পড়েছি কি পড়ি নাই মনে করতে পারতেছিলাম না তো মনে করার জন্য যে দু এক পাতা উল্টায় না তো এরকম দু এক পাতা উল্টাইতে উল্টাইতে রাত তিনটা বাজে ফেলছি দেখলাম যে তিনটা বাজে বই শেষ হয়েছে গল্পের কাহিনীটা খুব সাধারণ একটা গল্প চারজন বন্ধু অ্যাডভেঞ্চারাস তারা ঘুরতে যায় একটা জঙ্গলে তো বুঝতেই পারতেছেন তারা ট্রেনে উঠে গন্তব্য ঠিক না করেই তো ট্রেনের মধ্যেই এক ভদ্রলোকের সাজেশনে একটা জায়গায় নেমে পড়ে তো সেখান থেকে ওখানকার যে ফরেস্ট ডাকবাংলো থাকে ওখানে গিয়ে উঠে তারপর নানাবিধ কাহিনী হয় এখানে সেখানে আবার তাদের পরিচিত এক বান্ধবীও বের হয় শেখরের পরিচিত তো সেখানে সাঁওতাল তরুণ তরুণীরা থাকে তারা তাদের জীবন বোধ তারা কিভাবে কাজ করে কিভাবে চলে এই সব এখানে দেখানো হয়েছে আর সাথে করে শহরের তিন চারটা ছেলে একদম গ্রামীণ পরিবেশে জঙ্গলের মধ্যে কেমনভাবে দিন কাটায় এটা নিয়ে হচ্ছে আর কি পুরো গল্পটা তো আমি যেটা বলছিলাম আপনাকে আমি পড়তে গিয়ে যেটা মনে হয়েছিল যে আমি পাতা উল্টাইতে গিয়ে হচ্ছে পুরো বই পড়ে শেষ করে ফেলছি তো আপনাদেরকে আমি এই বইটা পড়তে বলবো না আমি জাস্ট বলবো আপনারা একটু পাতা উল্টান আমার বিশ্বাস যে আপনারা দুই তিন পাতা উল্টাইলেই এই বই সম্পূর্ণ শেষ না করে উঠতে পারবেন না আর পাতা উল্টানো শেষ হয়ে গেলে মানে পড়া শেষ হয়ে গেলে তারপরে যে সত্যজিৎ রায়ের যে সিনেমাটা আছে অরণ্যের দিন রাত্রি এটা দেখবেন তার মধ্যে কিছু চেঞ্জ আছে আমি বইটা পড়ার পরে হচ্ছে সিনেমাটা দেখছিলাম তো এখানে কিছু চেঞ্জ আছে যেমন ওই ইয়ে যে ব্যাপারটা যে ট্রেনের যে ব্যাপারটা বললাম আমরা এই ব্যাপারটা এখানে নাই এখানে গাড়ি করে ওরা আসে এরকম একটা ব্যাপার বাকি সবগুলো মোটামুটি ঠিকঠাক কাছাকাছি আছে চারটা বিটকেলে বন্ধু একসাথে হইলে কি কি ঘটতে পারে এটা আমরা সম্ভবত হুমায়ুন আহমেদের চাঁদের আলোয় কয়েকজন যুবক এই বইটাতে দেখেছি তো এই টাইপের মানে এরকম সিমিলার টাইপের অনেক বই আছে আপনারা হয়তো অনেকগুলো পড়েছেন এই টাইপের সিনেমাও আছে অনেক এরকম তবে অরণ্যের দিন রাত্রি আমার কাছে একটু ব্যতিক্রম লেগেছে কারণ হচ্ছে এইখানে চারজনের চার রকম হচ্ছে কি বলে এটাকে মানে এক একজনের চিন্তাভাবনা এক এক রকম তো সেই চিন্তাভাবনাগুলো অরণ্যে এসে মানে কীরকমভাবে পরিবর্তন হয় এটা হচ্ছে মূল বিষয় তো আপনারা এই বইটা পাতা উল্টাবেন আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে তো পরবর্তীতে অন্য কোনো বইয়ের পাতা উল্টালে আপনাদের আবার জানাবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম